ঘর সাজানো নিয়ে ভাবনা আন্না আন্না হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম চাঁদের দেশে এই সেটটা দেখে মনে হচ্ছিল কোন এক জায়গায় আছি আপনাদের বাড়ির আশেপাশে আমি এখন আছি নারায়ণগঞ্জে আজকে আমরা কি দেখাবো তাদের পাঁচটা দোকান আছে দেখেন কি নাই এখানে এগুলো হচ্ছে গ্লাস স্টাইলস এছাড়া আমরা পেয়ে যাবো আর্টিফিশিয়াল ঘাস থেকে শুরু করে থ্রি ডি ওয়েল পেপার ঘড়ি সব ধরনের আমরা প্রোডাক্ট পেয়ে যাবো একটা বাড়ি সাজাতে যা যা দরকার হয় সব কিছু আমরা পেয়ে যাবো রাব্বানি গ্রুপে ওয়ালপেপার বা ইন্টেরিয়রের সিলিং বা কিচেন ক্যাবিনেট করার কথা চিন্তা করেন দেন আপনি আজকেই আমার সাথে যোগাযোগ করতে পারেন কত সুন্দর সুন্দর ওয়ালপেপার ও মাই গড দেখেন আচ্ছা এগুলো হচ্ছে গোল্ডেন গ্লাস টাইলস আপনি দেখেন আমরা এসএসএ সিঁড়ি এসএসএ গেট এসএস দিয়ে গ্রিল সব এভরিথিং বানিয়ে থাকি পাশাপাশি আমরা থাই গ্লাসে জানালার কাজগুলোও করে থাকি ১৩০ টাকা প্লাস্টিকের ঘাস এটা পাশাপাশি আমাদের এদিকে সবচেয়ে কম দামে আপনি বোর্ডও পেয়ে যাবেন আমরা বিভিন্ন কোম্পানির বোর্ডের ডিলার কি কি তারা বিক্রি করে কি কি সেবা আপনারা পাবেন এই কোম্পানির পক্ষ থেকে আমি এক ঝলক দেখাচ্ছি প্রথমে তো কিচেন ক্যাবিনেট দরকার হয় তাই না আমরা কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে বোর্ডের টেবিল থেকে শুরু করে আর পিভিসি ফ্লোর আমরা দেখতে পাচ্ছি সিলিং এর কাজগুলো আমরা করতে পারবো রাব্বানা গ্রুপ থেকে এছাড়া বাসা বাড়ি অফিস আদালত সুন্দরভাবে সাজানোর জন্য আর্টিফিশিয়াল ঘাস আমরা পেয়ে যাব আরও আছে এছাড়া আমরা পেয়ে যাব কার্পেট টাইলস আরও আছে এখনও শেষ হয়নি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর এখানে গ্লাস টাইলসগুলো আছে তাও আবার কম দামে তাদের পাঁচটা শোরুম আছে একে একে আমরা প্রত্যেকটা শোরুমে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স ও মাই গড একটা মনে হয় ১০ কেজির উপরে হবে মানে কত ধরনের ওয়ালপেপারের ক্যাটালগ এখানে আছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল জোন একটা বাড়ি সাজাতে যা যা দরকার হয় সব কিছু আমরা পেয়ে যাবো রাব্বানা গ্রুপে আজকে আমরা প্রত্যেকটা শোরুমে ভিডিও করব অবশ্যই আপনি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সো কিপ ওয়াচিং হ্যালো ফ্রেন্ডস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটা শোরুমে আমি চলে আসছি ইন্টেরিয়রের গ্লাস টাইলস আছে এদিকে এই গ্লাস টাইলসগুলো দিয়ে আপনার একটা ওয়াল বা একটা ক্যাবিনেটের কিচেন ক্যাবিনেট আর আপনার স্ল্যাবের মাঝখানে যে যতটুকু ওয়াল থাকে এগুলো হাইলাইট করার জন্য বিভিন্ন ধরন আছে এগুলো এগুলো প্রাইস একদম কম এগুলো যেমন ৪৫০ আছে ৫৫০ আছে আমার কাছে সর্বোচ্চ আছে ৬৫০ উপরে আমার কাছে কোনো গ্লাস টাইলস নেই পার পিস হ্যাঁ পার পিস এই যে এই যে এই এই সবচেয়ে সুন্দর এই যেগুলো পরে যেগুলো এগুলো ৬৫০ করে আপনি আমার কাছে অ্যাভেলেবেল পাবেন পাইকারি যদি কাজ বড় হয় সেই ক্ষেত্রে তো হিসাব আলাদা আচ্ছা আপনারা গ্লাস টাইলসগুলো বিক্রি করে থাকেন জি 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 এই পাশে আমরা দেখি দেখেন আপনারা এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস বলে একটা আর্টিফিশিয়াল জুন যেমন একটা কফি খাওয়ার জায়গায় পিছনে যদি আমাদেরকে নিয়ে যায় আমাদের টিম বলে দিবে ওই জায়গায় একটা জায়গায় বসে কফি খাবে দেন ওইটার পিছনে জায়গাটা কেমন হতে পারে হ্যাঁ ফ্লোরে কি ঘাস বিছানো যেতে পারে কি না সেই ক্ষেত্রে কী মিলি কী থিকনেসের ঘাসটা বিছানো যেতে পারে এগুলো সবগুলোর জন্য আমাদের টেকনিশিয়ান আছে আচ্ছা এগুলো কেমন প্রাইস হতে পারে ভাইয়া প্লাস্টিকের এগুলো ২৮০ টাকা করে এগুলো পার পিস ২৮০ টাকা আচ্ছা ৮০ টাকা করে আচ্ছা এগুলো কেমন হতে পারে এটা সেম প্রাইস এগুলো হচ্ছে ২৮০ টাকা জি 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 এগুলো প্রাইস ৮০০ টাকা করে আচ্ছা প্রাইস কেমন এটা প্রাইস বেশি না ৫০০ টাকা করে হ্যাঁ ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন আনকমন একটা টিএনটি এগুলো খুব কমই ইউজ হয় এগুলো আগে দেখা যেত বাট এখন এগুলো খুব কমই ইউজ হয় এগুলোও আমি পাইকারি হিসেবে বিক্রি করে থাকি এগুলোর প্রাইস কেমন এটা এগুলোর প্রাইস বেশি না এগুলোর প্রাইস আপনার ৩.৫ করে এই যে এটা হলো কি আর্টিফিশিয়াল ঘাস এটা হলো কি ৪০ মিলি হ্যাঁ একদম বাহিরেরটা ইম্পোর্টের যে ঘাসগুলো হয় এগুলো আমি সেল করে থাকি ৪০ মিলিটা সেল করছি ১৪০ টাকা করে আর ৩০ মিলিটা ১২০ টাকা ১১৫ টাকা কোয়ান্টিটি বুঝে আর কি এগুলো পিভিসি ফ্লোর এগুলো ফায়ার প্রুফ ওয়াটার প্রুফ এগুলোও আমরা সেল দিয়ে থাকি স্কোয়ার ফিট হিসাবে যদি কারোর প্রোডাক্ট লাগে প্রোডাক্টও দিয়ে থাকি বিভিন্ন জেলায় দিয়ে থাকি এগুলো গ্লাস টাইলস হ্যাঁ এগুলোর প্রাইস কম এগুলোর প্রাইস ৪০০ করে আছে ৩৫০ আছে ৪৫০ আছে এগুলো আমরা সেল করে থাকি এগুলো গ্লাস ডোর হ্যান্ডেল কারোর অফিসে বা কারোর বাসায় ২ ফিট ৩ ফিট ৪ ফিট ৫ ফিট ৬ ফিট সব রকম হ্যান্ডেলই আছে যার যেটা পছন্দ আমরা তো গ্লাসের কাজও করে থাকি সেই ক্ষেত্রে আমরা গ্লাস ডোরের হ্যান্ডেলগুলোও সেল দিয়ে থাকি এগুলো কার্পেট টাইলস কার্পেট টাইলস বলে কেমন হতে পারে প্রাইস ওগুলো ১৭০ থেকে ১৮০ টাকা হতো ওগুলো সাজানোর জন্য আমরা যেটা যাবে ক্লায়েন্টের সাথে ওগুলোই দিয়ে থাকি আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জোনগুলো আছে এখানে আছে আমরা দেখতে পাচ্ছি লাইটগুলো দেখতে পাচ্ছি ওগুলো যখন আমরা ইন্টেরিয়রের কাজ করে থাকি তখন কোন লাইটটা কোথায় ফোকাস দিলে ফুটবে এরকম করে সাজেশন দিয়ে থাকি আমরা আমাদের ডিজাইনার আছে আলাদা আমাদের দক্ষ মিস্ত্রি আছে সেই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি কি হিসেবে বিক্রি করেন আপনি এগুলো এগুলো শুধু কাজের ক্ষেত্রে আমাদের হিউজ কাজ হয় তো কাজের ক্ষেত্রেই আমরা এগুলো দিয়ে থাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে আর এই যে আমার ওয়ালপেপার আছে থ্রিডি ওয়ালপেপার এক জিনিস আর ওয়ালপেপার আরেক জিনিস বুঝছেন ভাই কোনটা এটা হলো কি ওয়ালপেপার পিভিসি ওয়ালপেপার ওয়াশেবল আচ্ছা যেগুলো ওয়ালপেপার বাইরের থেকে আনা এগুলো আমি লট হিসেবেও বিক্রি করি পাইকারেও বিক্রি করি
আমার কাছে যেমন এই যে এদিকে কিছু পেপার আছে, এই যে আমার নতুন একটা মডেল লঞ্চ নেমেছে পুরো আনকম, জি জি ক্যাটালগ, এটাই প্রোডাক্ট, এটাই প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রোডাক্টটা দেখে ক্লায়েন্ট পছন্দ করবে, দেন ছবিও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এরকমই থাকবে, এরকমই থাকবে, ওয়াল পেপারটা ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে ওয়াল পেপারটা, এরকমই থাকবে না, এরকমই থাকবে। আমার কাছে বিভিন্ন ক্যাটালগ আছে, অনেক ক্যাটালগ আছে। হ্যাঁ, এই যেগুলো হলো কর্নার বিট, এই কর্নার বিটগুলোও আমি সেল দিয়ে থাকি। যে আমাদের শোরুমে কী কী পাওয়া যায়, এক কথায় একের মধ্যে দশ পাওয়া যায়। যেমন এদিকে গ্লাস টাইলস আছে, এদিকে সিএনসি কাটিং করা যায়, আমরা যে সিএনসি কাটিংয়ের কাজগুলো করি, যেমন এই যে আমি একটা সিলিং করেছি সিএনসি কাটিং দিয়ে, এই যে উপরে যে সিলিংটা করেছি আমি আমার শোরুমে, এই সিএনসি কাটিংয়ের কাজও করে থাকি। দেন আপনার যেমন এগুলো আপনি যেটা ধরেছেন, এগুলো এটা হলো গিয়ে আপনার 30 মিলি, 30 মিলি আমি এখন সেল করতেছি আমার শোরুম থেকে 115 টাকা বা 120 টাকা এরকম। এটার দাম? জি জি, 115 থেকে 120 টাকা। জি জি, স্কোয়ার এটা কেমন হবে প্রাইস? এই প্রাইসটা আপনার, এই প্রাইসটা হবে 450 টাকা। মানে বিভিন্ন প্রাইজে, এখানে বিভিন্ন প্রাইজে আর্টিফিশিয়াল ঘাসগুলো, ঘাসগুলো বিক্রি করে থাকেন? ঘাসগুলো বিক্রি করে থাকি। এগুলো পিভিসি ফ্লোর, এই পিভিসি ফ্লোর কাজ একদম ফিটিং ফুটিং সব সহ 170 টাকা থেকে 80 টাকা স্কোয়ার ফিট করে থাকি আমি। হ্যাঁ, এটা কি, এটা আমার কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, কিচেন ক্যাবিনেটের মধ্যে আপনার এই যে এরকম সিস্টেমের কিচেন ক্যাবিনেট করে থাকি আমরা। আপনার এক্সট্রা আর কোনো কিছু বলে না যে ঝুড়ি বা কিছু সামথিং কিছু যে কিনে, এক্সট্রা আর এগুলো কিছু কিনতে হবে না। আমরা ওইটার মধ্যে কিচেন ক্যাবিনেটের মধ্যেই সব কিছু জেনে রাখতে পারেন, এরকম একটা সিস্টেম করে দিব। যে আমার সিলিংয়ের কাজ করা, আমরা এই যে পর্দার কাজও করি, হ্যাঁ ভার্টিক্যাল ব্লাইন্ড, ডাবল ডাবল সিঙ্গেল সবগুলোই করে থাকি আর কি। এগুলো কেমন হবে ভাই প্রাইস? এগুলোর প্রাইস স্কোয়ার ফিট হিসেবে, তো স্কোয়ার ফিট 180 টাকা আছে, যেমন ভার্টিক্যাল ব্লাইন্ড 90 টাকা স্কোয়ার ফিট। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের শোরুম তো 5টা টোটাল, অল্প অল্প করে আপনাদের বোঝানোর জন্য যে আপনাদের যেগুলো নিট সেগুলো আমাদের কাছে আপনি এমনি পেয়ে যাবেন, 10 জায়গায় যেতে হবে না। সেই ক্ষেত্রে আমরা একটা একটা করে যাব, চলেন যাই আমরা আমাদের আরেকটা শোরুমে যাই। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের আরেকটা শোরুমে। আপনাদের সিলিং, আলমিরা, কিচেন ক্যাবিনেট করার জন্য যে বোর্ড প্রয়োজন, মেলামাইন বোর্ড, বার্মাটিক বোর্ড, গর্জন বোর্ড, সেগুন বোর্ড, এগুলো সবই আপনি আমাদের কাছ থেকে পাবেন, আপনাদের অন্য কোথাও যেতে হবে না। হ্যাঁ ভাইজান, দেখেন দেখেন আমাদের এক সাইডে অলরেডি মাল যাচ্ছে, সকাল থেকে এ পর্যন্ত প্রায় 4 টিপ মাল চলে গেল। 5 নম্বর টিপ এটা দিচ্ছি আমরা, 5 নম্বর টিপের মাল যা। সিলিং, কিচেন ক্যাবিনেট করার জন্য যে কাঠগুলো প্রয়োজন হয় আপনারা আমার কাছে এই কাঠও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, কাঠও পাবেন আপনি আমাদের কাছ থেকে। এটা আমাদের কাঠের সোয়ামী। আমরা চলে এসেছি আমাদের আরেকটা শোরুমে। আমাদের এই এই শোরুম থেকে এসএসের কাজ, এসএসের গেট, থাই গ্লাস, এই যে আমার গ্লাস, এগুলো সব বিদেশি গ্লাস। আমার আরেকটা গোডাউন আছে, ওই ওই গোডাউনে সব নাসিরের গ্লাস আছে, এদিকে সব বিদেশি গ্লাস। তারপরে আমার এই যে এদিকে হার্ডওয়্যার আছে, এসএস হার্ডওয়্যার আছে, ভিতরে থাই হার্ডওয়্যার আছে, এটা আমার এসএস পাইপ, এদিকে থাই আছে কিছু, বাদ বাকিগুলো সব গোডাউনে। এদিকে থাইয়ের কাজের পরে যে থাইয়ের গ্লাসের উপরে যে গ্লাস পেপারগুলো লাগানো হয়, আমার এদিকে প্রায় আপনার 60 থেকে 70টার মতো গ্লাস পেপারের কালেকশন আছে। হ্যাঁ, আপনারা পছন্দ মতো সাদা গ্লাস লাগানোর পরে গ্লাস পেপার চুজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি আমরা বল, তারপর আপনার ড্রাম, তারপরে চুড়ি, মানে এসএসএ সিঁড়ি বানানোর সময় যে মেন পোস্টগুলোর মধ্যে যেগুলো প্রয়োজন হয় ওগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চলে আসলাম আমাদের আরেকটি শোরুমে। এই শোরুমে আপনারা পেয়ে যাবেন এই আপনাদের যে আলমিরার যে হ্যান্ডেল এগুলো, দেন আরও যে আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো সব আপনি আমার এই শোরুমে পেয়ে যাবেন। যেমন আলমিরার হাইড্রোলিক হার্ডওয়্যার, এটা আলমিরার মধ্যে বা কিচেন ক্যাবিনেটের মধ্যে ইউজ করা হয়, এরকম হার্ডওয়্যার দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি, ভালো মানের হার্ডওয়্যার। এগুলো প্রাইস কত হবে? 20 টাকা 15 টাকা এরকম। এই শোরুমে থেকে হার্ডওয়্যারের জিনিসগুলো সব যায়, আমরা শোরুমে হার্ডওয়্যার পাইকারি বিক সেল করে থাকি। তো কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের, ক্লায়েন্টদেরকে আমরা চয়েস দিয়ে থাকি, তারা যেটা পছন্দ করবে আমরা সেটাই লাগাস। আপনারা তো দেখতেই পারলেন আমার প্রত্যেকটা শোরুম, আমি একের মধ্যে 10 সেবা দিয়ে থাকি, থাইয়ের থেকে ধরে এসএস, এসএসের পরে যে ইন্টেরিয়ার, ইন্টেরিয়ারের যত কাজ আছে, বোর্ডের যে ব্যাপার আছে, দেন ওয়ালপেপারের যে বিষয়টা আছে, ওয়ালপেপার, আর্টিফিশিয়াল ঘাস, এগুলো প্রত্যেকটা জিনিসের আমি প্রত্যেকটা জিনিস প্রোডাক্টও সেল দিয়ে থাকি, কাজও করে থাকি। আপনাদের যেভাবে সম্ভব, আমার কোম্পানির নিজস্ব পার্সোনাল পিক আপ আছে দুইটা, আমরা বিভিন্ন জায়গায় মালও পাঠাই, কুরিয়ার সার্ভিসও মাল দিয়ে থাকি, ইভেন আমরা প্রত্যেকটা জেলায় জেলায় বড় বড় ইন্টেরিয়ারের যে কাজগুলো আছে সেগুলো করে থাকি। তো আপনাদের, আপনারা ধরেন কেউ নোয়াখালীর থেকে দেখতেছেন, কেউ পটুয়াখালীর থেকে দেখতেছেন, কেউ বরিশালের থেকে দেখতেছেন, হ্যাঁ তারা সবাই আমার থেকে সেবাটা নিতে পারবে। আপনারা আসবেন, দেখবেন প্রত্যেকটা দোকান, দেখবেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট, দেখবেন ভালো লাগলে নেবেন, আমরাও আপনাকে সেবা দিয়ে থাকবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।